একটি রাক্ষস টুনটুনি পাখি একটি জঙ্গলকে যেন নরক বানিয়ে ফেলছিল। এই জঙ্গলে এসে একদিক থেকে শিয়ালের বাচ্চা খায়, অন্য দিক থেকে টুনটুনি পাখির বাচ্চা খায়। এইভাবে সেই জঙ্গলের সব জীবজন্তুর বাচ্চা খেয়ে রাক্ষস টুনটুনি পাখিটি ওই জঙ্গলে যেন রাজত্ব শুরু করে ফেলেছিল। শোনো আমার লক্ষ্মী বাচ্চাটি, তুমি এখানে চুপচাপ বসে থাকবে, আমি একটু জঙ্গলের দিকে যাই একটু শিকার করতে, তুমি বুঝলে তো এখানে বসে থাকবে। কিন্তু এই বলে শিয়াল পণ্ডিত তার বাচ্চাটিকে তার গুহায় রেখে সে রওনা দিল জঙ্গলের দিকে। ঠিক ওই সময় রাক্ষস টুনটুনি পাখি আসলো সেই শিয়ালের গুহায়, এসে তার বাচ্চাটিকে বলতে লাগলো, এই শিয়ালের বাচ্চা শিয়াল, আমি তোকে এখন খেয়ে ফেলবো, তুই আমার পেটে যাওয়ার জন্য রেডি হওয়া বুঝলি তো, তোর আম্মা আসার আগেই আমি তোকে এখনই খেয়ে ফেলি। এই বলে রাক্ষস টুনটুনি পাখিটি শিয়ালের বাচ্চাটিকে খেয়ে ওখান থেকে চলে গেল। যখন রাক্ষস টুনটুনি পাখি ওখান থেকে চলে গেল, তখন সে বাসায় ফিরে দেখে তার বাচ্চাটি নাই। তখন সে বলতে লাগলো, এ আমার বাচ্চাটি কোথায় গেল, আমার বাচ্চাটিকে তো দেখতে পাচ্ছি না, আমার বাচ্চাটি আবার জঙ্গলের দিকে গেল না তো। এই বলে শিয়ালটি জঙ্গলের দিকে রওনা দিল। সে জঙ্গলের মাঝ দিকে চলে গেল, কিন্তু তার বাচ্চাটিকে কোথাও দেখতে পেল না। কিন্তু এইদিকে রাক্ষস টুনটুনি পাখিটি আসলো টুনটুনির বাসায়। টুনটুনির বাসায় সে টুনটুনির বাচ্চাটিকে ওখান থেকে খেয়ে ফেলল। টুনটুনির বাচ্চাটিকে খেয়ে রাক্ষস টুনটুনি পাখিটি ওখান থেকে চলে গেল। ওখান থেকে চলে যাওয়ার পর টুনটুনি পাখিটি তার বাসায় ফিরে আসলো। টুনটুনি পাখিটি তার বাসায় ফিরে এসে দেখে তার বাচ্চাটি নাই। তখন সে ভাবতে লাগলো, আমার বাচ্চাটি কোথায় গেল, আমার বাচ্চাটিকে তো আমি এখানে রেখেই আমি জঙ্গলে গিয়েছিলাম। তখন সে তার বাচ্চাটিকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা দিল। একদিক থেকে টুনটুনি পাখিটি তার বাচ্চাটিকে খুঁজতে জঙ্গলের দিকে রওনা দিল, কিন্তু সে যেতে যেতে জঙ্গলের মাঝ দিকে চলে গেল, কিন্তু তার বাচ্চাটিকে দেখতে পেল না। কিন্তু অন্যদিকে তার বাচ্চাটিকে খুঁজতেছে শিয়াল, কিন্তু শিয়ালও তার বাচ্চাটিকে না পেয়ে টুনটুনির বাসায় এসে টুনটুনিকে বলতে লাগলো, এই যে টুনটুনি পাখি, তুমি তো জঙ্গলের দিকে সারাদিন ঘুরে থাকো, কিন্তু আমার বাচ্চাটিকে তুমি কি জঙ্গলের দিকে কোথাও দেখেছো? কাল আমার বাচ্চাটিকে রেখে আমি জঙ্গলের দিকে শিকার করতে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি আমার বাচ্চাটি গুহায় নাই। তোমার বাচ্চাটিকে তো আমি কোথাও দেখিনি, কিন্তু তোমারও যেই প্রবলেম হয়েছে আমারও সেই প্রবলেম হয়েছে, কিন্তু আমও সারাদিন আমার বাচ্চা কাল খুঁজেছি কিন্তু কোথাও পাই নেই, হয়তো আমাদের দুজনের বাচ্চা ওই রাক্ষস টুনটুনি পাখিটি খেয়েছে যে আমাদের জঙ্গলে নতুন এসেছে। টুনটুনি পাখি, তুমি তো কথাটি ঠিকই বলেছো, তুমি তো কথাটি মন্দ বলনি, কিন্তু আমাদের দুজনের বাচ্চা ওই রাক্ষস টুনটুনি পাখিটি খেয়েছে, কিন্তু তার কিভাবে একটা ব্যবস্থা করতে হবে, কি ব্যবস্থা করা যায় একটু ভেবে আমাকে বলো। ব্যবস্থার ভিতরে আর কি করব, রাক্ষস টুনটুনি পাখিটি আমার আর তোমার বাচ্চা খেয়েছে, তাই ওই রাক্ষস টুনটুনি পাখিটিকে আমরা দুজনে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিব। ওই রাক্ষস টুনটুনি পাখিটিকে আজই এই জঙ্গল থেকে তাড়ানোর ব্যবস্থা করছি, চলো আমি বাইক গাড়ি নিয়ে তোমার ট্র্যাক্টর গাড়ি নিয়ে বাইর হয়ে যাও। এই বলে রাক্ষস টুনটুনি পাখি আর শিয়াল আলাপ আলোচনা করে তারা দুজন বাইর হইল রাক্ষস টুনটুনি পাখিটিকে মারতে। এই বলে ট্রেক্টর নিয়ে বাইর হলো শিয়াল। ওই টুনটুনি পাখি, তারা বলছি আমি তোকে আজ পেয়ে মেরেই ফেলব, এই জোরে ট্রেক্টর চালাতে লাগলো শিয়াল। কিন্তু এই দিক থেকে টুনটুনি পাখি তাড়াতে লাগলো ওই রাক্ষস টুনটুনি পাখিটিকে। ওই তারা বলছি আমি তোকে আজ মেরেই ফেলবো, তুই আমার বাচ্চা খেয়েছিস, এই বলে বলে এই দিক থেকে শিয়াল তাড়াচ্ছে ওই রাক্ষস টুনটুনি পাখিটিকে, আর অন্য দিক থেকে তাড়াচ্ছে ওই রাক্ষস টুনটুনি পাখিটিকে টুনটুনি পাখি। দুইজনে দুই দিক থেকে, একজনে রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে আর একজনে ট্র্যাক্টর নিয়ে, এইভাবেই তারা এই জঙ্গল থেকে ওই রাক্ষস টুনটুনি পাখিটিকে তাড়িয়ে দিল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনারা কীরকম ভিডিও দেখতে চান কমেন্ট করে এখনই জানিয়ে দিন। ধন্যবাদ।